নমস্কার আয়ুর্বেদিক উপাচার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা কথা বলবো চর্মের বিভিন্ন রোগ নিয়ে চর্মের যে সমস্ত রোগ হয় সেগুলি হলো দাঁত চুলকানি ছুলি চর্ম ফেটে যাওয়া এছাড়াও আরও অন্যান্য রোগ রয়েছে এবার আসছি চর্মের যত্ন কীভাবে নিতে হবে উষ্ণ জলে স্নান করতে হবে তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত যাদের চর্ম শুষ্ক থাকে তাদের কি করতে হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে বলবো প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার সুতির পোশাক স্বাস্থ্যকর চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত অন্যের ব্যবহৃত পোশাক গামছা ব্যবহার করা উচিত নয় অন্তর্বাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত জলপাই তেল ব্যবহার করলে চর্মের স্বাস্থ্য বজায় থাকে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে কারোর চুলকানি হলে বাড়ির সকলেরই চিকিৎসা করানো উচিত চুলকানির চিকিৎসায় অল্প জলে কিছু নিম পাতা সেদ্ধ করে সেটা একটু হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে মলম তৈরি করতে হবে এই মলমটা প্রতিদিন লাগাতে হবে শীতকালে রোদে শরীরকে উন্মুক্ত রেখে ভিটামিন ডি সংগ্রহ করতে হবে যা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে আজকের ভিডিও এতটা পর্যন্তই আপনাদের কোনো শারীরিক সমস্যা থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আয়ুর্বেদিক উপাচারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা ইউটিউব ভিডিওতে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার শারীরিক সমস্যার সমাধানে আয়ুর্বেদিক উপাচার চ্যানেল সময় প্রস্তুত আছে ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন